আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি রেলবাজার হাট থেকে আমি রাশিদুল ইসলাম খোকন দুই দর্শকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি রেলবাজার হাট থেকে আমি লালন পালন করার জন্য যে সমস্ত গরুগুলি আসে সে সমস্ত গরুগুলি ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। দেখা যাক, আমরা ওয়েবসাইট থেকে দেখে আসি। এই যে আমার সামনে এক মুরব্বী দাঁড়িয়ে আছেন। মুরব্বী, আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? ভালো আছেন আপনি? টেকরা বাসা আপনার? টেকরা বাসা। আপনি কজন আনছিলেন আজকে? এই চারটা। বয়স কত তো খুঁজতে পারে? দাম কিরকম লাগছেন? ১৮ হাজার। দাম বলছে ১৫ বলে। আপনি কত হলে বিক্রি করতে পারেন? ১৬ হলে ১০০০ টাকার জন্য ধরে আছে। আর এই যে এই জোড়াটা, এই জোড়া, এই জোড়াটা খুব বেশি না, ১ বছর হয়নি। আছে কি বাজারের দাম কি একটু বেশি না কম? আজকে আবহাওয়া ভালো কারণে একটু দামটা বাড়ছে, দাম উঠছে। দাম উঠুক, আপনাদেরও ব্যবসা বাণিজ্য ভালো হোক, এটা আমরা দোয়া করি আপনাদের জন্য। আমরা আরো সুপ্রিয় দর্শক সামনে একটি দেখতে পাচ্ছি, আরো কিছু করে দেখতে পাচ্ছি সামনে। আপনি কি দাম কিরকম লাগছেন? পাকিস্তানিটার দাম চাচ্ছেন আপনি ২৯, আর দেশি জোড়াটা? দেশি জোড়াটা তে আছে ৪৪। দেশি জোড়াটা ৪৪। কি দাম বলছে কেউ? বলছে কত দাম বলছে পাকিস্তানিটা? পাকিস্তানিটা বলছে ২৪, ২৫, ২৪ বলছে। পাকিস্তানিটা ২৫, ২৪, আর এই দেশিটা? দেশিটা বলছে আপনার ৩৬ জোড়াটা। ৩৬ আপনি কত হলে বিক্রি করবেন জোড়াটা? এই জোড়াটা ৪০-এর ভিতরে দিব, ৩৯, ৪০ দিব। ৩৯, ৪০ হলে দিবেন। আর এই পাকিস্তানিটা? পাকিস্তানিটা ২৫ হলে দিব। ২৫ হলে দিবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, বিক্রি দর্শকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আবারও। সামনে আরো দুটি ছোট গরু দেখতে পাচ্ছি। দাদা, এটা কি জাতের গরু? এটা দেশি বাচ্চা? বকনা বাছুর, দুটাই বকনা, একটা সার। আপনি আপনি চাচ্ছেন এই জোড়াটা না একটার দাম? একটার দাম ১৮৫০। তো দাম বলছে কত? ১৪-১৫ করে বলতেছে। শুক্রিয় দর্শক,
দর্শক দেখলেন, 34,000 টাকা হলে এই একটি বকনা গরু এবং একটি ষাঁড় গরু বাচ্চা উনি বিক্রি করবেন। আমরা আরো সামনে যাব। সামনে আমার এক ভাইকে দেখতে পাচ্ছি, সম্ভবত ওইগুলা সব দেশি জাতীয় সার, দেশি সার। দর্শক আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি। বাবা ভালো আছিস? কালকে কটা করে বুঝলি? আজকে কটা আনছিস এখানে? 7টা? 8টা? 8টার মধ্যে এখানে আছে 3টা। আর বিক্রি কি একটা হয় নাই? তুই কাস্টমার নাই নাকি? কাস্টমার আছে, দাম কম বলতেছে। এই যে গরু তিনটার দাম কিরকম রাখছে? হ্যাঁ, 27,500 টাকা করে পার পিস। কেউ কি দাম বলে না? কত? 23,000-24,000 টাকা পিস বলতেছে। তোমার টার্গেট কত? 25,000 টাকা পিস হলে তুমি, হ্যাঁ, 25,000 একটু কম বেশি না। সুপ্রিয় দর্শক, এই ফার্মে লালন পালন করার জন্য এই যে ষাঁড়গুলো দেখতে পাচ্ছেন, এমনি বিক্রি করে দেবেন। আপনারা যদি কেউ পুরো করতে ইচ্ছুক হন তাহলে নিম্নোক্ত মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর তোমার মোবাইল নাম্বারটা বলো বাবা। হ্যাঁ, 017-33-92-622-1। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই জাতের গরু ক্রয় করতে চান তাহলে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও আমার নাম্বার হচ্ছে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কারণ প্রতি হাতে আপনাদের ভিডিও আপলোড করে থাকি, আমার মাধ্যমে আপনারা এই ব্যবসায়ীর কাছে আপনারা দেখা করতে পারবেন। আমার নাম্বার হচ্ছে 017-12-02-3012। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সামনে আরও গরু দেখতে পাচ্ছি। সেই গরুগুলির আমরা দাম এবং এই সম্পর্কে ধারণা নেই। এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি একটি দেশীয় সার। ওটা কি সার না এই বকনা? দুটাই সার তো, একটি সম্ভবত একটি দেশি সার এবং আরও একটি পাশে যেটা আছে এটা ক্রস সার। এটা ফার্মে লালন পালন করার জন্য একেবারেই উপযুক্ত। দাদা, এটা আপনার বয়স কত গরুটার? কত আনুমানিক বয়স? 7-8 মাস করে হবে। আর দেশিটার বয়সটা মনে হচ্ছে একটু বেশি হবে। তা এই যে এটা এটা কি জাতের? এটা এই 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 সারটা ক্রস জাতের। এটার দাম কিরকম রাখছেন? 35,000 টাকা যাচ্ছেন। আর ওই দেশিটা ওইটা ওরকম 70,000 টাকা জোড়া যাচ্ছে। কি দাম বলছে কেউ? কত বলতেছে? ৫৭,000 টাকা জোড়াটা বলতেছে। আপনার টার্গেট কত? কত হলে আপনি বিক্রি করবেন? ৫৭,৫৭ বলতেছে। আর কিছু বাড়লে দিয়ে দেবেন, মনে করেন 60-59 হলে আপনি দিয়ে দেবেন নাকি? আচ্ছা, ইনশাল্লাহ আপনার কাস্টমার ক্রেতা আসুক। আমরা দোয়া করি আপনি আপনার টার্গেট মতন আপনি বিক্রি করতে পারেন। আজকে রেলবাজার হাট থেকে আমি রাশিদুল ইসলাম খোকন আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, খোদা হাফেজ।